Assalamu alaikum wa rahmatullah. Dear learners, expect you all are fine by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. Today, I am going to take you the English second ever class. The topic of today is transformation of sentence. Dear learners, you will be glad to know that Oida Srishti Central School and College Jamalpur, a concern of Srishti Education Family, already has taken more than 3000 classes in this COVID-19 duration. Dear learners, in this online class, I congratulate you, your parents and the viewers. In this online class, at first I want to take something about assignment. Dear learners, hope you all have taken your assignment of fourth steps. Dear learners, at first we have given you first step assignments, then second term, then third term, and last we have taken or given you the fourth term assignment. Hope you all have taken your assignments and completed and written them in our respective teachers. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এই যে শুরুতেই বললাম অ্যাসাইনমেন্ট বিষয়ে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সরকার কর্তৃক নির্ধারিত যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো একবারে জাতীয় পর্যায়ে যে সিলেবাসটা করা হয়েছে সেটা আমরা করে তোমাদেরকে আমরা পর্যায়ক্রমে দিয়েছি। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপ পর্যন্ত দিয়েছি। আশা করি তোমরা সেগুলো কমপ্লিট করে আমাদের স্কুলে আমাদের যে দায়িত্বশীল শিক্ষকগণ রয়েছে, সম্মানিত শ্রেণী পরিচালক, উপপরিচালক বা আমরা অফিসে যারা আছি জমা দিচ্ছ, এবং যারা এখনো জমা দেয়নি তথাপি অবশ্যই জমা দিয়ে দিবে, এবং পরবর্তীগুলো সঠিক সময়ে নিয়ে সেগুলো সঠিক সময়ে জমা দিবে, কারণ এগুলো মূল্যায়ন করে আমরা তোমাদেরকে নেক্সট ইয়ার প্রমোশন দেবো, এটার উপর অনেক কিছু নির্ভর করছে। আর একদিকে প্রমোশনের বিষয়টা যেটা হোক না কেন, আসলে অ্যাসাইনমেন্ট নিয়ে তোমরা যে কার্যক্রমগুলো পরিচালনা করছো এগুলো কিন্তু তোমাদের মেধা বিকাশে কিন্তু অনেক হেল্পফুল বা সহায়ক হচ্ছে। আশা করি এগুলো থেকে কেউ বঞ্চিত হবে না, এবং তোমাদের মধ্য থেকে তোমাদের কোনো বন্ধু বান্ধব যদি না নিয়ে থাকে, যারা নেয়নি তাদের সাথে দেখা সাক্ষাৎ হলে আমরা তো যোগাযোগ করছি ফোনের মাধ্যমে বা হাউস টোরে, তোমাদের সাথে যদি যোগাযোগ হয়, কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়, অবশ্যই তোমরাও তাদেরকে উদ্বুদ্ধ করবে। এই প্রত্যাশা রেখেই আমি আমার ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন অ্যাসাইনমেন্ট বিষয়ে বললাম, আরেকটু বিষয়ে আমি বলছি। আসলে প্রত্যেকটা ক্লাসেই মোটামুটি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আমরা সন্তানের নেই মনে করি, আমরা আমাদের সন্তানদেরকে, ভাই বোনদেরকে, পরিবার পরিজনের লোকদের সদস্যদেরকে যেরকম আমরা সঠিক পথে চলার দিক নির্দেশনা দিয়ে থাকি, তোমাদেরকে তো ঠিক সেই রকম দিক নির্দেশনা আমরা প্রদান করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় যে আমরা এখানে যারা আছি অধিকাংশ শিক্ষার্থী আমরা মুসলমান, এবং অন্য ধর্মেরও যারা আছো আমরা আমাদের যে প্রাত্যহিক দৈনিক যে ধর্মীয় কর্মকাণ্ডগুলো, যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আর আনুষঙ্গিক বিষয়, এগুলো বিষয়ে আমি একটু উপস্থাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা মুসলমান শিক্ষার্থী রয়ে গেছো তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে, কারণ আমি যে আজকে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু সিক্স থেকে টেন পর্যন্ত কাজে লাগবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কাজে এখানে যারা রয়েছে সবাই বয়স কিন্তু সাত থেকে অনূর্ধ্ব, দশের নিচে কারো বয়স নয়, দশ থেকে অনূর্ধ্ব রয়েছে। তোমরা জানো যে আমাদের মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে, সাত বছর বয়স থেকে নামাজ পড়তে হয়, এবং আল্লাহ রসুল বলেছেন যে 10 বছর হলে অবশ্যই পিতামাতা বা অভিভাবক কী করবে, সন্তানদেরকে শাসনের মাধ্যমে নামাজ পড়াবে। আসলে তোমরা সবাই ভদ্র, তোমরা সবাই জানো, সুশিক্ষিত, আমরা এই প্রাইমারি লেভেল থেকে শুরু করে অনূর্ধ্ব পর্যন্ত আমাদের ইসলাম শিক্ষা বই, আমাদের নামাজ কালাম বা অন্যান্য ইবাদত সম্পর্কে আমরা জেনেছি, কাজেই আমরা যেন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহর উপর ভরসা করি। আর এই বর্তমানে যে করোনাকালীন সমস্যা চলছে, আমরা সবাই আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করব যে আল্লাহ আমাদের এই সারা বিশ্ব থেকে, আমাদের বাংলাদেশ থেকে আমাদের এই করোনা নামক মহামারীটা উঠিয়ে নিয়ে পরিবেশ স্বাভাবিক করে দেন, আমরা যেন সবাই স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে, এই দোয়া কামনা করে, এবং তোমরা সবাই দোয়া করবো, তোমার আব্বা আম্মা সবাই মিলে আল্লাহর কাছে পানা যাবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই মহামারী, এই গজব থেকে, এই আজাব থেকে সবাইকে রক্ষা করেন, আমিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি অ্যাসাইনমেন্ট এবং তোমাদের নৈতিকতা বিষয়ে যে কথা বললাম, এরপর আমি আসছি আমার মূল আলোচনায়। নাও আই এম গোয়িং টু মাই মেইন টপিক। ডিয়ার লার্নার্স, অ্যাট ফার্স্ট আই সেড টুডে আই ডিসকাস অ্যাবাউট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস।
সুপ্রিয় শিক্ষার্থীদের আমি বলেছি যে আজকে ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব তোমরা জানো যে একটা সেন্টেন্সকে দুইটি ভাগে দুইটি দৃষ্টিকোণ থেকে বা দুইটি উপায়ে চেঞ্জ বা পরিবর্তন করা যায় এক নম্বর হচ্ছে ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স দুই নম্বর হচ্ছে কনভারসেশন অফ সেন্টেন্স এখন এই ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স মানে কি যে অর্থের পরিবর্তন না করে একটা সেন্টেন্সের অর্থের পরিবর্তন না করে আমরা যে পরিবর্তন করে থাকি অন্য সেন্টেন্সে বা অনুরূপে সেটাই হচ্ছে কি ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স আর একটা সেন্টেন্সকে অর্থের পরিবর্তন না করে হুবহু সেই অর্থ রেখে যে পরিবর্তনটা করি সেটা হচ্ছে কি কনভারসেশন অফ সেন্টেন্স সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আবার রিপিট করছি যে অর্থের পরিবর্তন না করে কোনো সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সে রূপান্তর করার নাম হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর অর্থের পরিবর্তন করে মানে অর্থটা পুরোটা কি হয়ে যাবে উল্টে যাবে তখন সেটা হবে কি কনভারসেশন অফ সেন্টেন্স সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের এখন ওয়ার্ড ধরে যদি আমরা যদি একটু অ্যানালাইসিস বা বিশ্লেষণ করি তাহলে ট্রান্সফরমেশন শব্দটার অর্থ হচ্ছে কি রূপান্তর তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে বোঝায় সেন্টেন্সের অর্থ ঠিক রেখে এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে পরিবর্তন বা রূপান্তর করা যেটাকে আমরা ইংরেজিতে ডিফাইন বা সংজ্ঞায়িত করতে পারি যেমন ইফ এনিবডি আস্ক ইউ হোয়াট ডু ইউ মিন বাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাজ এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স অর সেভেন অর অ্যানাদার ক্লাস অফ আপ দেন ইউ শুড then answer him the transformation of sentences consists in changing a sentence from one form to another without any change of meaning অর্থাৎ অর্থের পরিবর্তন না করে এক অবস্থা থেকে এক রকম অর্থ থেকে সরি এক প্রকার থেকে অন্য প্রকার সেন্টেন্সে পরিবর্তন করার নামই হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অর্থ এর সংজ্ঞা বাংলা এবং ইংরেজিতে আমরা জেনে নিলাম এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে একটা এটাকে ফলো করে অনুসরণ করে একটা উদাহরণ আমরা লক্ষ্য করতে পারি যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস অর্থ হচ্ছে কি কেবলমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন বা একমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন এটাকে যদি আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করি যে অর্থের পরিবর্তন না করে যদি আমি অন্য একটা সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে অর্থাৎ নেগেটিভ যদি করি যেমন নান বাট আল্লাহ ক্যান হেল্প আস যে আল্লাহ ছাড়া কেউই সাহায্য করতে পারে না তাহলে প্রথমটা ছিল কি অ্যাসারটিভ যে একমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন আর দ্বিতীয়টা হচ্ছে কি আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারে না মানে একমাত্র আল্লাহ আমাদের তাহলে সেন্টেন্সটা কি একটা অ্যাসার্টিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ কিন্তু অর্থ কিন্তু একই হলো অর্থের দিক দিয়ে দুটো সেন্টেন্স একই রকম হয়ে গেল তাহলে এই উদাহরণটা থেকে আমরা স্পষ্ট পেয়ে গেলাম যে অর্থের পরিবর্তন না করে এক অবস্থা থেকে আরেক অবস্থায় নেওয়ার নামই হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখন আমরা নাও উই হ্যাভ টু নো অর রিড অর লার্ন সাম কমন রুলস অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা বাক্য পরিবর্তনের কিছু কমন নিয়ম আমরা পড়ব আমার যদি আজকে প্রথম থেকে বেশ কথা বলেছি আমি আশা করছি যে আজকে তিনটা নিয়ম তোমাদের এখানে আমি উপস্থাপন করব সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এক নম্বর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা অ্যাফারমেটিভ টু নেগেটিভ অর্থাৎ হাবুদুক বাক্যকে তোমরা জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে কি দুই প্রকার একটা হচ্ছে অ্যাফারমেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ এই অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফারমেটিভ ফর্মটাকে আমরা কিভাবে নেগেটিভ ফর্মে বা নাবুদক বাক্যে রূপান্তর করবো সে বিষয়টা এক নম্বর নিয়মটা হলো যে অ্যাফারমেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে কি থাকলে অনলি বা অ্যালোন থাকলে এবং যদি ব্যক্তিকে নির্দেশ করে এই অনলি বা অ্যালোন ওয়ার্ডটা যদি শুধু পার্সন বা ব্যক্তিকে নির্দেশ করে তাহলে অনলি বা অ্যালোন উঠে যাবে এবং এর পরিবর্তে বাক্যের শুরুতে নান বার বসে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে যদি কোনো অ্যাফারমেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে এবং এই ওয়ার্ড যদি তারা যদি ব্যক্তিকে নির্দেশ করে পার্সনকে নির্দেশ করে ইন্ডিকেট করে তাহলে এর পরিবর্তে কি হবে নান বার হবে বাকি সব কিছু কি হবে বাকি সব কিছু ঠিক থেকে যাবে যেমন অনলি আই ক্যান ডু দ্য ওয়ার্ক যে কেবলমাত্র আমি এই কাজটা করতে পারি অর্থাৎ একমাত্র আমি এই কাজটা করতে পারি তাহলে প্রথমে কি বসাতে হবে স্ট্রাকচার অনুসারে বা রুলস অনুসারে যে নান বার্ট প্রথমে কি বসবে যেহেতু ব্যক্তিকে নির্দেশ করেছে অতএব নান বার্ট বসবে যে নান বার্ট আই ক্যান ডু দ্য ওয়ার্ক যে আমাকে ছাড়া কেউ এই কাজটি করতে পারবে না তারপরে যে প্রথমে উদাহরণ দিয়েছিলাম যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস যে
কেবলমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে তাহলে নাম্বার প্রথমে কি বুঝবে এখানে আল্লাহ এটা কি পারসন কি বোঝানো হয়েছে কোনো বস্তু কি বোঝায় নাই অতএব এখানে নাম্বার বুঝবে যে নাম্বার আল্লাহ ক্যান হেল্প আস সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই প্রথম নিয়মটি বুঝতে পেরেছো এরপর আমরা আসি সেকেন্ড রুলে দ্বিতীয় নিয়মে আসি যদি অ্যাফারমেটিভ সেন্টেন্সটি only বা অ্যালোন কোনো বস্তুকে নির্দেশ করে প্রথমটা ছিল কি ব্যক্তিকে নির্দেশ করবে আর দ্বিতীয়টা হচ্ছে এই only বা অ্যালোন ওয়ার্ডটা যদি কোনো বস্তুকে নির্দেশ করে কোনো মেটেরিয়ালসকে নির্দেশ করে তাহলে only বা অ্যালোন উঠিয়ে দিয়ে সেই জায়গায় নাথিং বাট বসবে কি ব্যবহার করতে হবে নাথিং বাট যেমন এ চাইল্ড লাইকস only সুইটস যে একজন শিশু বা একটি শিশু কেবলমাত্র কি মিষ্টি পছন্দ করে তাহলে এখানে সুইটস বা মিষ্টি এটা হচ্ছে কি বস্তু কাজেই এটা ব্যক্তি নয় এটার পরিবর্তে আমাকে কি করতে হবে only বা অ্যালোন এর পরিবর্তে আমাকে নাথিং বাট ব্যবহার করতে হবে কারণ গ্রামার বলছে যদি ব্যক্তিকে নির্দেশ না করে বস্তুকে নির্দেশ করে তাহলে only বা নান অ্যালোন এর পরে নাথিং বাট বসবে কি বসবে নাথিং বাট তাহলে কি হবে কারেক্ট নেগেটিভ সেন্টেন্সটা যে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস যে একজন শিশু মিষ্টি ছাড়া অন্য আর কিছু পছন্দ করে না আরেকটা উদাহরণ আমরা দিতে পারি হি লাভস অনলি বুকস সে কেবলমাত্র বই পছন্দ করে তাহলে এখানে বুকসটা হচ্ছে কি এটা একটা কোনো ব্যক্তি নয় এটা মেটেরিয়ালস বা বস্তু বোঝানো হয়েছে অতএব এখানে এই বুকস বস্তু বোঝানোর কারণে এর পরিবর্তে আমাদের কি করতে হবে গ্রামারের নিয়ম অনুসারে নাথিং বাট ব্যবহার করতে হবে তাহলে হি লাভস নাথিং বাট বুকস সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি দুই নম্বর নিয়মটা তোমরা বুঝতে পেরেছো এটা বারবার প্র্যাকটিস করবে তাহলে ইনশাল্লাহ মনে থাকবে এরপর আমরা আসি রুল থ্রিতে যদি অ্যাফারমেটিভ সেন্টেন্সের অংলি সংখ্যা নির্দেশ করে কি প্রথমটা ছিল ব্যক্তিকে নির্দেশ করবে দ্বিতীয়টা ছিল বস্তু আর এখন তিন নম্বর নিয়মটা আমরা পড়ছি যদি সংখ্যাকে নির্দেশ করে তিন নম্বর নিয়মটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্সের অংলি ওয়ার্ডটি যদি সংখ্যাকে নির্দেশ করে তাহলে নেগেটিভ বাক্যে অংলি এর পরিবর্তে নট মোর দেন অথবা কি নট লেস দেন বসবে হ্যাঁ যেমন দেখো অ্যাফারমেটিভ হি ইজ অংলি 10 যে তার বয়স কেবলমাত্র কি কেবল 10 বছর তার বয়স মাত্র 10 এখানে এই 10টা কি সংখ্যাকে নির্দেশ করেছে নাম্বারকে নির্দেশ করেছে অতএব এটার পরিবর্তে কি হবে নট মোর দেন অথবা কি নট লেস দেন হবে তাহলে হি ইজ নট মোর দেন 10 যে তার বয়স কি 10 বছরের বেশি নয় যেহেতু 10 বছর এখানে আছে তারপর দেখো আই হ্যাভ অনলি 3 বুকস আমার কেবলমাত্র কি তিনটা বই আছে তাহলে 3 বুকস এখানে 3 দ্বারা কি নাম্বার বা সংখ্যা কি নির্দেশ করেছে অতএব এখানেও কি হবে মোর দেন হবে নট মোর দেন হবে যেমন আই হ্যাভ অনলি 3 বুকস তাহলে কি হবে আই হ্যাভ নট মোর দেন 3 বুকস সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের 1 2 3 তিনটা নিয়ম এখানে পড়ালাম আরেকটা নিয়ম আমি পড়িয়ে আজকের ক্লাস শেষ করব ইনশাআল্লাহ দেখো রুল ফোর অ্যাফারমেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে যদি কোনো অ্যাফারমেটিভ সেন্টেন্সে মাস্ট মাস্ট মানে কি অবশ্যই যদি থাকে নেগেটিভ বাক্যে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে তাহলে কোনো অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি কি মাস্ট থাকে মাস্টের পরিবর্তে এটাকে নেগেটিভ করার ক্ষেত্রে অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে রূপান্তর করার ক্ষেত্রে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ব্যবহার করতে হবে তবে ক্যান নট হেল্প বসলে তবে কি বলছে এখানে ক্যান নট হেল্প বসালে এরপরের যে বার্বটা থাকবে তার সাথে কি যুক্ত হবে আইএনজি যুক্ত হবে তাহলে ক্যান নট হেল্প বসালে এরপরে যে বার্বটা থাকবে এটার পরে শুধু কি আইএনজি যুক্ত করতে হবে যেমন উদাহরণ উই মাস্ট লার্ন আওয়ার লেসনস যে আমাদেরকে অবশ্যই কি করতে হবে আমাদের পড়াশোনা শিখতে হবে বা তৈরি করতে হবে পড়তে হবে এখানে উই ক্যান নট তাহলে কি হবে এখানে ক্যান নট বাট দেখো ক্যান নট বাট ব্যবহার যদি করি উই ক্যান নট বাট লার্ন আওয়ার লেসনস এটা হলো এরপর যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস তোমাকে অবশ্যই বা তোমাদেরকে অবশ্যই তোমাদের পিতা মাতাদেরকে কি সম্মান করতে হবে মানে কি সম্মান করা শ্রদ্ধা করা তাহলে দেখো ইউ ক্যান নট হেল্প যদি হেল্প ব্যবহার করি তাহলে ওবে মানে কি সম্মান করা এর সাথে আইএনজি যুক্ত করতে হবে তাহলে ইউ ক্যান নট হেল্প ওবে ইউর প্যারেন্টস সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকে যে চারটা নিয়ম তোমাদের ক্লাসে আমি উপস্থাপন করলাম আলোচনা করলাম এটা বারবার প্র্যাকটিস করবে এর আগেও আমি বলেছি যে ইংলিশ দ্যাট ইজ টু সে ইন ইংলিশ দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অর্থাৎ যে
যে যত চর্চা করবে সে তত কি সেখানে দক্ষতা অর্জন করবে, অর্থাৎ গাইতে গাইতে গাইন বাইতে বাইতে বাইন। হ্যাঁ, আশা করি তোমরা বারবার প্র্যাকটিস করবে, তোমাদের যে কমিউনিকেটিভ গাইডে যে এক্সারসাইজগুলো আছে বারবার চেষ্টা করবে। এর উপর কোনো সমস্যা হলে আমাদের ফোন নাম্বার তো রয়ে গেছে, অবশ্যই ফোনে যোগাযোগ করবে, অথবা অ্যাসাইনমেন্ট নিতে আসার সময় যখন আসবে তখন সেগুলো আমাদের সাথে ডিসকাস করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।